বিএনপি নেতারা বলেছেন বিদেশি শক্তির ওপর নির্ভরতা নয়, জনগণকে সঙ্গে নিয়ে বিএনপি রাজনীতি করে। সরকারের নতজান পররাষ্ট্রনীতির কারণে ভারত থেকে বাংলাদেশ ন্যায্য হিস্সা পাচ্ছে না। জনগণের আন্দোলনে সরকারের একদিন পতন হবে দাবি করে গণতন্ত্র প্রতিষ্ঠায় তরুণ সমাজকে এগিয়ে আসার আহ্বান জানান তারা। আরো জানাচ্ছেন জাহাঙ্গীর আকন্দ। ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্য সচিব রবিউল ইসলাম নয়নের পরিবারের সদস্যদের খোঁজখবর নিতে তার মগবাজারের বাসায় যান বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। এরপর সাংবাদিকদের মঈন খান বলেন, সরকার কখনোই ভিন্নমতের সুযোগ দিতে চায় না। যে গণতন্ত্রের জন্য দেশ স্বাধীন হয়েছে সেই গণতন্ত্র এখন আর নেই। আমরা যদি বিদেশির উপরে নির্ভর করেই থাকতাম তাহলে আমরা এই যে কর্মসূচিগুলো এগুলো আমরা কেন পালন করেছি? সরকার যে অভিযোগগুলো আনে এগুলো সম্পূর্ণ যুক্তিহীন কথা, এবং দেশের বাংলাদেশের মানুষ জানে যে তারা যে কথাগুলো বলছে আজকে সরকার, সেই কথার পেছনে কোনো রকমের কোনো সত্যতা নেই, এবং সে কথা জানে বলেই কিন্তু সরকারের এই নির্বাচনকে তারা সম্পূর্ণ নীরবে প্রত্যাখ্যান করে সরকারকে বুঝিয়ে দিয়েছে যে এই সরকারের ক্ষমতায় থাকার কোনো অধিকার নেই। এদিকে জাতীয় প্রেস ক্লাবে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে জিয়াউর রহমান ফাউন্ডেশনের আলোচনায় বিএনপির ভাইস চেয়ারম্যান অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমদ বলেন, স্বাধীনতার 50 বছর পার হলেও সাধারণ মানুষের কোনো স্বাধীনতা নেই, সরকার প্রতিবেশী দেশের পদলেহনে ব্যস্ত। যে গণতন্ত্রের জন্য মূলত যুদ্ধ করেছি এই গণতন্ত্র তারা ধূলিসাৎ করেছে, এবং তারই একটা সুন্দর রূপ এখন আমরা দেখতে পাচ্ছি কি ধরনের গণতন্ত্র আওয়ামী লীগ চায়। আজকে মানুষের বাক স্বাধীনতা নেই, সংবাদপত্রের স্বাধীনতা নেই, বিচারপক্ষের স্বাধীনতা নেই, আমরা প্রতিবেশী রাষ্ট্রের পদলেহনে ব্যস্ত। এই জন্যে কি আমরা যুদ্ধ করেছিলাম? প্রত্যেকটি মুক্তিযোদ্ধার মনে এই প্রশ্ন রয়ে গেছে। বিএনপি অনেক করেছে, আর কত করবে? 22 জন আন্দোলনে 16 জন জেলখানায় তাদের নির্যাতনে মৃত্যুবরণ করেছে। রাজনৈতিক দল হিসেবে যতটুকু করা সম্ভব করেছে, এখন সাধারণ মানুষের আরও পার্টিসিপেশন দরকার। অন্যদিকে যুবদলের সাবেক সভাপতি সাইফুল আলম নীরবের মুক্তির দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে এক মানববন্ধনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেন, আওয়ামী লীগ গণতন্ত্র জনগণের ভোটাধিকার হরণ করেছে, অবাধ সুষ্ঠু নির্বাচন ত্যাজ্য করেছে। পার্শ্ববর্তী দেশে কোনো আবদারি মাটিতে পড়ে না, প্রত্যেকটি আবদারি পূরণ করতে হয়। সীমান্ত চুক্তি প্রোটোকল করেছে কিন্তু প্রতিদিন আমাদের লোক মারা যায়। শেখ হাসিনার পররাষ্ট্রমন্ত্রী প্রতিবাদ দূরে থাক, একটু মাথা উঁচু করে কথাও বলতে পারে। জাহাঙ্গীর আকন্দ, বাংলা ভিশন, ঢাকা।